হ্যালো গাইজ, ওয়েলকাম আওয়ার চ্যানেল দাস কম্পিউটার। প্রথমে আপনারা জানতে পারবেন যে এইচপি 1136 প্রিন্টারের যে এইচপি লেখাটি অনেকক্ষণ ধরে বিলিং করে এবং স্লো লোড হয় তার কারণটা কি এবং তার সলিউশন কি, এই ভিডিওর মাধ্যমে আপনারা তার কারণ এবং কী করলে তার প্রবলেম সলভ হবে এটি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। প্রিন্টারের কভার খোলা হয়ে গেলে আমরা লেজার ইউনিটের যে ওপরে অংশটি রয়েছে তার সেটি আমরা খুলে নেব। খোলার পরে আমি লেজার ইউনিটটি একটু সুতির কাপড় পরিষ্কার কাপড় দিয়ে আমরা ভালোভাবে লেজারটিকে ওয়াশ করে নেব। Thank you.
আপনি যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন, তবে একটি লাইক শেয়ার কমেন্ট করে আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে দেবেন।